শাকিব খান উপবিশ্বাসের মাঝে সমস্যা কি কারণে এবং কেন তাদের মাঝে দূরত্ব বেড়ে গেছে এ সম্পর্কে আমাদের সবারই ধারণা রয়েছে। তবে শাকিব খান উপবিশ্বাসের ডিভোর্সের যে খবর প্রকাশিত হচ্ছে এবং শাকিব খানের ঘনিষ্ঠজনের পরিচয় দিয়ে সংবাদ মাধ্যমের কাছে যেসব খবর জানানো হচ্ছে তাতে দেখা যাচ্ছে শুধুমাত্র শাকিব খান নয়, তার পরিবারও উপবিশ্বাসের উপর কয়েকটি কারণে বেশ ক্ষিপ্ত। এর মাঝে একটি হলো সংবাদ মাধ্যমে দেওয়া উপবিশ্বাসের বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান ও তার পরিবারকে কটূক্তি করে বিভিন্ন কথা। উপবিশ্বাসের সাথে নাকি বরাবরই ভালো সম্পর্ক রেখেছিলেন শাকিব খানের পরিবার, বিশেষ করে শাকিব খানের মা বাবা এবং শাকিব খানের বোন, তারা সবসময় ওপর দিকে নাকি খেয়ালও রাখতেন। তারপরও বিভিন্ন ইন্টারভিউতে মাঝে মাঝে নাকি শাকিব খান ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছেন উপবিশ্বাস, যেটা কোনোভাবেই পছন্দ করেনি শাকিবের পরিবার। এদিকে যে কারণটি শাকিবের পরিবারের কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে সেটি হলো অপু নাকি তার সন্তানের দিকে মোটেই দেখাশোনা করছেন না, লোক দেখানো সেলফি ছাড়া কোনো খেয়ালই নাকি রাখেন না আব্রামের দিকে। আব্রামকে শুধুমাত্র পপুলারিটির জন্যই নাকি ব্যবহার করছেন উপবিশ্বাস, বেশিরভাগ সময় নাকি গৃহ পরিচারিকার কাছেই থাকে আব্রাম, আর আব্রামকে গৃহ পরিচারিকার কাছে রেখেই নাকি উপবিশ্বাস বাসার বাইরে সময় কাটান, যেটা মোটেই পছন্দ করছে না শাকিব খানের পরিবার। তবে অনেকেই প্রশ্ন রাখছেন শাকিবের পরিবার কেন তাহলে আব্রামের দেখাশোনার জন্য কোনো কিছু করছে না, এ নিয়ে কোনো মতামত পাওয়া যায়নি শাকিব খানের পরিবারের কাছ থেকে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান আব্রামের জন্মদিনে শাকিব খানের পরিবারের যারা গিয়েছিলেন তাদের সাথে নাকি তেমন একটা ভালো ব্যবহার করেননি উপবিশ্বাস ও তার পরিবারের লোকজন। এদিকে এ ধরনের অভিযোগ নিয়ে কোনো কথা না বললেও উপবিশ্বাস তার বিবাহ বিচ্ছেদ সম্পর্কে জানান, আমি ডিভোর্স নিয়ে এখনই কিছু বলবো না, আর বিবাহ বিচ্ছেদ হলে সেটা আপনারা সবাই জানতে পারবেন, এ ব্যাপারটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত। উল্লেখ্য গতরাতে উপবিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে সকালেই ভারতে নিয়ে যাওয়া হয়েছে, ভারতের একটি হাসপাতালে বর্তমানে তিনি ভর্তি রয়েছেন। প্রিয় দর্শক, শাকিব খান উপবিশ্বাসের সংসার নিয়ে সেই 10ই এপ্রিল থেকে শুরু করে আজ পর্যন্ত আলোচনা সমালোচনার কোনো শেষ নেই, পাল্টাপাল্টি একে অন্যকে দোষ দিয়ে যাচ্ছেন, এর শেষ কোথায় তা হয়তো সময়ই বলে দিতে পারে। এ নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।